ঈদুল আজহা উপলক্ষে আগামী রোববার অর্থাৎ 3 জুলাই থেকে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে। আর সরকারি বেসরকারি কলেজে ঈদুল আজহা ছুটি শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। অপরদিকে মাদ্রাসা ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে 2 জুলাই থেকে। এখন কত জুলাই পর্যন্ত চলবে? জানা গেছে 3 জুলাই থেকে সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি শুরু হয়ে 19 জুলাই পর্যন্ত চলবে। আর মাধ্যমিক স্কুলগুলোতে আজকে হচ্ছে 15 দিন বন্ধ থাকবে, অর্থাৎ 19 জুলাই ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। অপরদিকে সরকারি বেসরকারি কলেজে ছুটির তালিকা অনুসারে এ প্রতিষ্ঠানগুলো ঈদের 4 জুলাই থেকে শুরু হয়ে 14 জুলাই পর্যন্ত চলবে। পরদিন শুক্রবার হয় 16 জুলাই থেকে সরকারি বেসরকারি কলেজে ক্লাস শুরু হবে, অর্থাৎ 16 জুলাই ক্লাস শুরু হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ছুটির তালিকা অনুযায়ী। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।